চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় নিখোঁজের 10 দিন পর 5 বছরের শিশু আয়াতের লাশ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। মূলত গত 15 নভেম্বর নিজ বাসা থেকে মুক্তবে যাওয়ার সময় 5 বছর বয়সী আয়াত নিখোঁজ হয় এবং তারপর থেকে কিন্তু তারা থানায় জিডি করেছে এবং বিভিন্নভাবে নিখোঁজের যে খোঁজ খবর সেটা করছিল, কিন্তু কোনো হদিস পাচ্ছিল না। কিন্তু আজকে সকালবেলা পিবিআই একটি দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আয়াতের যে খণ্ড বিখণ্ডিত লাশের উদ্ধারের একটা তথ্য তারা নিশ্চিত হয় এবং তারা কিন্তু নগরীর যে ইপিজেডের আকমল আলী রোডের এখানে যে পকেট গেট বাজার আছে সেখানে অভিযান চালায় এবং এই সময় কিন্তু তারা খুনের যে বিভিন্ন আলামত, বিশেষ করে তার জামা জুতা সহ বিভিন্ন যে আলামত সেগুলো সংগ্রহ করে এবং এক পর্যায়ে এই কিছুক্ষণ আগে তার বাসায় আসে এবং তার যে মা অর্থাৎ আয়াতের মাকে তার জুতা দেখিয়ে বলে যে এই জুতাগুলো তিনি চিনতে পাচ্ছেন কিনা। তখনই আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয় যে মা দাদা দাদি সহ যারা আয়াতের স্বজনরা আছেন তারা আসলে কান্নায় ভেঙে পড়েন এবং এখনো পর্যন্ত কিন্তু পিবিআই এর যে অভিযান সেটা অব্যাহত আছে এবং তারা কিন্তু তাদের হাতে একজন আটক আছে, যদিও এখনো পর্যন্ত সে তথ্যটা আমরা জানি না, তাকে নিয়ে এই অভিযানটা তারা চালিয়েছে এবং তার যে বিভিন্ন যে শিশুটির যে বিভিন্ন পোশাক থেকে শুরু করে যে আনুষঙ্গিক সেই জিনিসগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে খুঁজে পাচ্ছে এবং মূলত যাকে আটক করেছে তাকে নিয়েই কিন্তু তারা বিভিন্ন জায়গায় অভিযানটা চালাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু যে আয়াতের বাসার পাশে একটি খালি পরিত্যক্ত একটি জায়গা থেকে কিন্তু তার জুতা উদ্ধার করেছে এবং যিনি আটক আছেন তাকে নিয়েই কিন্তু অভিযানটা চালাচ্ছেন। এবং আপনাকে জানাতে চাই এই আয়াতের বয়স কিন্তু মাত্র 5 বছর এবং তার বাবা মা কিংবা যারা স্বজনরা আছেন তারা বলছেন যে 5 বছর যে বয়সী তাদের তাকে কখনো কিন্তু 5 মিনিটের জন্য চোখের আড়াল করেনি এবং 15 নভেম্বর তার কিন্তু বক্তব্য যাওয়ার উদ্দেশ্যে সে বাসা থেকে বের হয়, তারপর ঘণ্টাখানেক পরে বাবা মা গিয়ে যখন বক্তব্য দেখে তাকে না পায় তখনই আসলে তারা নিখোঁজের যে জিডি সেটা থানায় করে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।